সুইস ব্যাংকে আলোচিত ধনকুবের প্রিন্স মুসা 96,000 কোটি টাকা জমা আছে, কিন্তু শুল্ক গোয়েন্দা জিজ্ঞাসাবাদে বিপুল অঙ্কের এই টাকার কোনো বৈধ উৎস দেখাতে না পারায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ এনে মামলায় সুপারিশ করেছে শুল্ক গোয়েন্দা। একই সঙ্গে প্রিন্স মুসার জব্দ করা বিলাসবহুল গাড়িটি ভুয়া রেজিস্ট্রেশনের সহায়তার অভিযোগে সংশ্লিষ্ট বিআরটি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত শুল্ক গোয়েন্দার একটি অনুসন্ধান প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনে ও জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে। প্রতিবেদনে মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে প্রিন্স মুসা ও বিআরটি এর কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ডক্টর মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। 17 লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে বিল অফ এন্ট্রি প্রদর্শন করে শুল্কমুক্ত সুবিধায় আনা একটি রেঞ্জ রোভার গাড়ি ভোলা বিআরটি এর কিছু কর্মকর্তা যোগসাজশে ভুয়া রেজিস্ট্রেশন নিয়ে ব্যবহার করেছিলেন প্রিন্স মুসা। কিন্তু শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায় এই গাড়িতে 2,16,00,000 টাকা শুল্ক জড়িত। তার এই অপরাধ দুদকে শিডিউলভুক্ত হয়। শুল্ক গোয়েন্দা দুদক কর্তৃক মামলা ও তদন্ত করার সুপারিশ করে। এছাড়া শুল্ক গোয়েন্দা জিজ্ঞাসাবাদে প্রিন্স মুসা লিখিতভাবে জানান সুইস ব্যাংকে তার প্রায় 96,000 কোটি টাকা গচ্ছিত রয়েছে, কিন্তু এ টাকার কোনো বৈধ উৎস তিনি শুল্ক গোয়েন্দাকে দেখাতে পারেননি। এজন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় প্রিন্স মুসার বিরুদ্ধে আরেকটি মামলা সুপারিশ আনা হয়েছে।